السلام عليكم ورحمة الله. নীলফামারী জেলা শাখার উদ্যোগে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ এই আটকাল সরকারের দাবিতে বিক্ষোভ আমিরে জামাত সহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ আলেম ওলামা সহ যারা জেলখানায় রয়েছে বিনা পুষ্কারিমূলক মামলায় গাইবী মামলা তাদের মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ এই সরকারের পদত্যাগের দাবিতে আপনারা জানেন এই সরকারের সময় সংকুচিত হয়ে গেছে আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে যে চাপের সৃষ্টি হয়েছে এই সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র আমরা এই জালিম সরকারের পতনকে ত্বরান্বিত করি আন্দোলন সংগ্রামে রাজপথে নেমে এই সরকারের পতন ঘণ্টাকে বাজিয়ে তুলি আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাইকে অংশগ্রহণ করবার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার সংগ্রামী আমির জনাব আব্দুর রশিদ বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে নীলফামারী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশে উপস্থিত ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আজকের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা দিলেন কষ্ট করে এসেছেন এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাই সব আমাদের জেলা নায়েবে আমির পক্ষ থেকে আপনাদের দাবি দাবা আপনারা শুনেছেন এটা গোটা জাতির দাবি আমরা চাই কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হোক এই নির্বাচনগুলো প্রমাণ করে যে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন নয় পারে না আমাদের আমিরে জামাত থেকে শুরু করে যে সমস্ত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আলেম ওলামা জেলায় আছে তাদের মুক্তি আমরা দাবি করছি আজকে দেশে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি এটা রোধ করার জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে ভাইসব আগামী দিনে যে সমস্ত কর্মসূচি আসবে কেন্দ্রের পক্ষ থেকে দাবি আদায়ের জন্য আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা দাবি দাওয়া পালনের জন্য মাঠে ময়দানে নেমে পড়বেন এবং রাজপথে নেমে পড়বেন ভবিষ্যতে এই আন্দোলন সংগ্রামে সহযোগিতা দেওয়ার জন্য আহ্বান জানাই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।